আজকে আমরা কথা বলবো কিবোর্ড নিয়ে। এখানে আমরা একটি কিবোর্ডের ইমেজ এনে রেখেছি, যদি ইমেজটি ওপেন করি তাহলে দেখতে পাবো একটি কিবোর্ডের ছবি। এখান থেকে আমরা কিবোর্ডের কিছু বিষয় আলোচনা করব। রাইট যেই অংশ, সেই অংশে আমরা একটি নাম্বার প্যাড দেখতে পাচ্ছি, এটাকে নিউমারিক প্যাড বা নাম্বার প্যাড বলে। এটি সব কিবোর্ডে থাকে না, কিবোর্ডগুলো বড় হলে এই নাম্বার প্যাডটি দেওয়া হয় অথবা ছোট হলে নাম্বার প্যাডটি দেওয়া হয় না, কারণ এই নাম্বারগুলো এই পাশেও রয়েছে, যে কারণে এটিকে অপশনাল বলা যায়। কিবোর্ডটি বড় হইলে এই প্যাডটি দেওয়া হয়। নাম্বার প্যাড ব্যবহারের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, নাম লক এই বাটনটি যদি অফ থাকে, আপনি এই বাটন একবার ক্লিক করে ফেলেছেন, তখন এই কিগুলো আর কাজ করবে না। নাম লকের এই বাটনে যদি আপনি আরেকবার চাপেন তাহলে এই বাটনগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে। অনেক সময় অনেকে এই সমস্যাটিতে পড়ে যে তার নাম প্যাড নাম্বারগুলো উঠছে না, কিবোর্ডে চাপছি 5, 8 বা 7 কিন্তু তার নাম প্যাডটি কাজ করছে না। এক্ষেত্রে আপনি একটু খেয়াল করুন যে নাম লক এই অপশনটি অন আছে অথবা অফ আছে, তো নাম লকটিকে আপনি অন করে দিন, এরপর থেকে আপনার এই বাটনগুলো কাজ করবে। এবার চলে আসি এই পাশের কিছু বাটন। এই বাটনটিকে বলি কন্ট্রোল, আমরা একটু জুম করছি, কন্ট্রোল। এই বাটনটিকে বলি উইন্ডোজ, এই বাটনটিকে বলি অল্টার। পাশাপাশি সেম তিনটা বাটন আমরা ডান পাশে দেখব, অল্টার, উইন্ডোজ এবং কন্ট্রোল। উপরে একটি বাটন আছে শিফট, এই শিফট বাটনটিও দুই পাশে আছে। এই চারটি বাটন আমরা ডাবল ডাবল দেখতে পাচ্ছি, শিফট এই পাশেও আছে, এই পাশেও আছে, কন্ট্রোল, উইন্ডোজ এবং অল্টার, অল্টার, উইন্ডোজ এবং কন্ট্রোল, দুই পাশেই এই বাটনগুলো আছে। এই বাটনগুলো দুই পাশে রাখার মূল উদ্দেশ্য হলো আপনি যখন টাইপিং করবেন তখন যাতে দুই হাতেই শিফটটিকেও ব্যবহার করতে পারেন দুই হাতে, এবং কন্ট্রোল, অল্টার এইগুলোর ব্যবহার এত বেশি যে আপনার কখনও ডান হাতে ব্যবহার করতে হবে, কখনও বাম হাতে ব্যবহার করতে হবে। যখন আপনি ডান হাত দিয়ে অন্য কোনো বাটন চাপছেন তখন আপনি হয়তোবা শিফটটা চাপতেছেন বাম হাত দিয়ে, আবার বাম হাত দিয়ে যদি অন্য কোনো বাটন চাপেন তখন আপনার প্রয়োজন অনুসারে শিফটটি চাপবেন ডান হাত দিয়ে। যেমন ধরুন আমরা যখন ডি চাপি, ডি চাপলে স্বাভাবিকভাবে যদি ক্যাপস লক চাপা না থাকে, এই অপশনটি রানিং না থাকে, ক্যাপস লক বলতে আমরা সব বড় হাতের অক্ষর উঠবে যদি আমি ক্যাপস লক অবস্থায় কিবোর্ডগুলো চাপার চেষ্টা করি। ক্যাপস লকটি যদি অফ থাকে স্বাভাবিকভাবে প্রত্যেকটি অক্ষর ছোট হাতের উঠবে। এখন আমি ডিতে যদি চাপি স্বাভাবিকভাবে ডি ছোট হাতের উঠবে, আর যদি বড় হাতের উঠাইতে চাই শিফট ধরে তারপরে আমাকে ডি চাপতে হবে। তো আমি ডি চাপছি বাম হাত দিয়ে, শিফট চাপার জন্য এখন আমি ডান হাত ইউজ করব, শিফট ডান হাতে শিফট ধরলাম আর বাম হাত দিয়ে ডি চাপব। আবার যখন আমি পি চাপার ক্ষেত্রে পি বড় হাতের পি চাপব, পি যেহেতু আমি ডান হাত দিয়ে চাপছি শিফট এক্ষেত্রে আমি বাম হাত দিয়ে ইউজ করব। সেমভাবে আমরা কন্ট্রোল, অল্টার ক্ষেত্রে আমি যখন ডান হাত অন্য কোনো কি চাপার জন্য ব্যবহার করছি তখন আমরা কন্ট্রোল, অল্টার বা শিফট এগুলো বাম হাত দিয়ে চাপব। এর বাইরে সবচেয়ে কিবোর্ডের বড় বাটনটি হচ্ছে স্পেস, একটি স্পেস অ্যাড করার জন্য আমরা স্পেস বাটনটি চাপি, এটি হচ্ছে এন্টার। এইগুলোর কাজ আমরা মোটামুটি সবাই জানি, এটি হচ্ছে ব্যাক স্পেস, কোনো কিছু লেখার পরে এগুলো কাটার জন্য ব্যাক স্পেস ইউজ করি। এর বাহিরে এটি হচ্ছে ট্যাব, ইন্ডেন্টেশনের জন্য একটু দূর থেকে লেখা শুরু হবে এক্ষেত্রে। এর বাহিরে অনেক কাজে ট্যাবের ব্যবহার রয়েছে। এটি হচ্ছে ESC যে বাটন দিয়ে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে স্ক্যাপ। স্ক্যাপ বলতে আপনি হয়তোবা কোনো একটি সফটওয়্যার ফুল স্ক্রিনে দেখছেন, অথবা কোনো ইউটিউবের ভিডিওটি আপনি ফুল স্ক্রিনে দেখছেন, তখন আপনি ESC বাটনটি চাপলে এটি আবার ফুল স্ক্রিন থেকে এক্সিট হবে। এরপরে F1, F2 থেকে F12 পর্যন্ত এইগুলোকে ফাংশন কি বলে, এই ফাংশন কির বিভিন্ন ফাংশনাল ওয়ার্ক রয়েছে। যেমন F1 দিয়ে আমরা হেল্প, F2 দিয়ে রিনেম করতে পারি, F4 অল্টার সাথে F4 ইউজ করলে কোনো একটা উইন্ডো অফ হয়, F5 দিয়ে রিফ্রেশ, বিভিন্ন ফাংশন বাটনের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এর বাইরে মিডিয়া বাটন রয়েছে সাউন্ড বাড়ানো, কমানো এবং সাউন্ড মিউট করার জন্য। এই পাশে যদি একটু খেয়াল করি গুরুত্বপূর্ণ কিছু বাটন এখানে রয়েছে, PRTSRC এই যে বাটন, এই বাটন দিয়ে আমরা সাধারণত স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি। এরপর এই বাটনটি হোম বাটন দিয়ে আমরা হোমে চলে আসি, ধরেন যে আমি লেখা শুরু করেছি, যদি আমি কোনো একটি লাইনের শেষে চলে আসি সেখান থেকে আমি হোমে ক্লিক করলে লাইনের শুরুতে চলে আসব, অথবা একটা ইন্টারনেটে ওয়েব পেজ ব্রাউজ করতেছি তখন আমরা যদি
অনেক নিচে চলে আসি, সেখান থেকে হোমে যদি চাপ দিই তাহলে একেবারে পেজের শুরুতে চলে আসব। অ্যান্ড সেমভাবে হোমের ক্ষেত্রে যা, অ্যান্ডের ক্ষেত্রে একবারে শেষে চলে যাব অথবা পেজের একেবারে শেষে চলে আসব। ডিলেট আর ব্যাক স্পেসের ভিতরে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ডিলেট দিয়ে আমি কোনো ফাইল ফোল্ডারকে ডিলেট করতে পারবো, আর ব্যাক স্পেস দিয়ে সাধারণত এটা পারা যায় না। তবে টাইপিং বা হচ্ছে যখন আমি লেখালেখির কাজ করি সেই ক্ষেত্রে ডিলেটের একটি স্পেশাল কাজ রয়েছে, সেটি হচ্ছে আমি ব্যাক স্পেস দিয়ে রাইট থেকে লেফটের দিকে ডিলেট করতে পারি কোনো ক্যারেক্টারগুলো। আর ডিলেট বাটন দিয়ে আমরা লেফট থেকে রাইটের দিকে ডিলেট করতে পারি। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব পরবর্তী পর্বে। আর পেজ আপ পেজ ডাউন, পেজের উপরে এবং নিচে যাওয়ার জন্য আমরা এটি ইউজ করি। সর্বশেষ যেটি দেখতেছি আমরা সেটি হচ্ছে অ্যারো বাটন। চারটি অ্যারো রয়েছে, বটম রাইট টপ এবং লেফট। এইগুলোর স্বাভাবিক কাজ উপরে নিচে এবং ডানে বামের কাজগুলো এগুলো দিয়ে করতে পারি আমরা। পরবর্তী পর্বে আমরা এগুলার একটু প্র্যাকটিক্যাল ব্যবহার দেখবো।